আপনি যখন ফ্রি ফায়ার খেলেন, খেলার সময় যে গোলওয়ালটা ফেলেন তো গায়ে যখন নীল টাইপের হয়, তো এই নীল টাইপের গোলওয়ালটা বাদ দিয়ে এখানে আপনি মাটি কালারের মতো গোলওয়ালটা কিভাবে ফেলবেন আজকের এই ভিডিওতে বলতে চলেছি। আর গায়ে যেখানে আপনি যদি মাটি কালারের মতো গোলওয়ালটা ব্যবহার করেন তো গায়ে এখানে কিন্তু আপনার কোনো গোলওয়ালের স্ক্রিনের দরকার হবে না। তাছাড়া এই ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদেরকে বলবো এখানে মাটি কালারের মতো গোলওয়ালটা ব্যবহার করলে কিছু অ্যাডভান্টেজও আছে আর এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, এগুলো আমি ভিডিও লাস্টের দিকে বলবো। এই জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল এ সিলেক্ট করে দেওয়া। তো গাইজ বেশি দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ সর প্রথমে এখানে আমি আপনাদেরকে বলে দিই, এখানে আপনি মাটি কালারের মতো গোলওয়ালটা করতে হলে গাইজ এখানে আপনার কোনো গোলওয়ালের স্ক্রিনের দরকার হবে না, এখানে আপনি যে কোনো গোলওয়াল ব্যবহার করতে পারেন। তো গাইজ এখানে আমি এই যে গোলওয়ালটা আছে এই গোলওয়ালটা ব্যবহার করে নিলাম, তো এখানে আপনি যে কোনো গোলওয়াল ব্যবহার করতে পারেন। তারপরে সেটিং এর উপর ক্লিক করার পর গাইজ এখানে দেখতে পেয়ে যাবে সেন্সিটিভিটি কন্ট্রোল, এখানে ডিসপ্লে বলে একটা অপশন, আর এখানে আপনি স্মুথ এটা কাজ করবে, তারপরে স্ট্যান্ডার্ডও কাজ করবে, আলট্রাতেও কাজ করবে, ম্যাক্সও কাজ করবে। তো গাইজ এখানে আপনারা যদি আলট্রাটা করেন তাহলে একটু মানে কালারটা দেখতে ভালো লাগবে। তাছাড়া এখানে সব ডিভাইসে এখানে সব সেটিংয়ে কাজ করবে এটা। তো এবার আসা যাক মেন পয়েন্টে, মানে কি হবে এখানে আপনার নীল গোলওয়ালটা এখানে মাটি কালারের মতো করবে। তো নীল গোলওয়ালটা মাটি কালারের মতো করতে হলে গাইজ এখানে আপনার একটা পেটের দরকার হবে, এর জন্য এখানে আমি পেটের উপরে ক্লিক করে দিলাম। পেটের উপর ক্লিক করার পর গাইজ আপনার কাছে যদি এই পেটটা না থেকে থাকে, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি উপরে আছে এই পেটটা, এই যে পেটটা দেখতে পাচ্ছ আপনার কিন্তু এই পেটটা লাগবে। তো এই পেটটা না হলে কিন্তু ওখানে নীল গোলওয়ালটা মাটি কালারের মতো হবে না। আপনার কাছে যদি এই পেটটা না থাকে তাহলে এখানে আপনি ফ্রি ফায়ার স্টোরে গিয়ে কিনতে পারেন, কিংবা আপনি অন্য আইডি থেকে আপনার আইডিতে এখানে গিফট পাঠাতে পারেন। এখানে আমি এই যে পেটটা আছে পেটটা এখানে ইকুইপ করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এর স্কিল কি, এখানে দেখতে পাচ্ছেন যখন এখানে আপনি গোলওয়াল ফেলবেন কিংবা এখানে স্মোক কিংবা গ্রেনাইড ফেলবেন তো গাইজ এখানে 30% দূরে পড়বে, এটাই হচ্ছে এই পেটটার কাজ। তো গাইজ এবার আমি আপনাদেরকে গেম প্লে করে দেখে দিচ্ছি, এর জন্য এখানে আমি ট্রেনিংটা স্টার্ট করে দিলাম। ট্রেনিং ম্যাচ স্টার্ট হওয়ার পর গাইজ এখানে গোলওয়াল যে ট্রেনিং সেকশন আছে এখানে আমি চলে এসেছি। আসার পর গাইজ এখানে আমি গোলওয়ালটা নিয়ে নিলাম, নেবার পর গাইজ এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা কাজ হলো কিনা। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কাজ হয়ে গেছে, এখানে মাটি কালারের মতো গোলওয়ালের অ্যানিমেশনটা দেখাচ্ছে। তো গাইজ এবার আমি আপনাদেরকে বলে দিই, এরকম করে যদি আপনি মানে এরকম মাটি কালারের মতো গোলওয়ালের অ্যানিমেশনটা ব্যবহার করলে এর অ্যাডভান্টেজ হলো এখানে আপনার গ্রেনাইট তারপরে গোলওয়াল তারপরে ফ্ল্যাশটা এখানে 30% দূরে পড়বে। আর এর ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে আপনি যখন কাস্টম খেলবেন তো গাইজ এখানে আপনার গোলওয়ালটা কাছে পড়বে না, মানে কাছে লাগবে না, তারপর এখানে আপনি ভালো করে দেখতে পাবেন না যখন এখানে আপনি কাস্টম খেলবে। তো এই ছিল আজকের এই ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানো, ভিডিওটা ভালো একটা লাইক করে দেওয়া, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল এ সিলেক্ট করে দেওয়া এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।